এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 2024 এর লোকসভা নির্বাচনের ভোটের আগে ইন্ডিয়া জোট এবার মণিপুর যাচ্ছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বাংলার অধীর রঞ্জন চৌধুরী সহ আসামের সাংসদ কংগ্রেস নেতা গৌরব গগৈ, কেননা বিজেপির যেভাবে দুর্নীতি এবং জনজাতি এলাকার মানুষদের ওপর যেভাবে অত্যাচারিত করেছে বিজেপি, তা নজিরবিহীন ঘটনা। এই জন্য 7 প্রতিনিধি টিম গঠন করে ফের বিজেপি সরকারের সমালোচনা করে রাজ্যের আইনের শাসন বা দেশের আইনের শাসন মোদি এখন হাতের পুতুল তৈরি করেছে, কেননা ত্রিপুরা থেকে যেতে পারেন সুদীপ রায় বর্মণ সহ বাম এবং বিরোধী রাজনৈতিক দলগুলো, সঙ্গে থাকতে পারেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, যেতে পারেন রাহুল, প্রিয়ঙ্কা এবং সোনিয়া গান্ধীও, এমনটাই দিল্লি কংগ্রেস হাইকমান্ড সূত্র মারফত খবর সম্ভাব্যত। তবে আগামীকাল সরাসরি মণিপুরের ঘটনা নিয়ে কংগ্রেসের প্রতিনিধি দল ইন্ডিয়া মহাজোট যেতে পারে। বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষিপ্ত রাজ্য রাজনীতি উত্তপ্ত করে।